মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভারতে, তাকে খুঁজতেই 18 বছর আগে পটুয়াখালীর বাড়ি থেকে বের হন বকুল রানী। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি পরিবারের সদস্যরা। গত 2 দিন আগে হঠাৎ করেই রাস্তার পাশে দাদিকে দেখতে পেয়ে বাবাকে খবর দেন নাতি। এতেই অবসান হয় 18 বছর ধরে মাকে খুঁজে ফেরার অপেক্ষা। সুজুদ নামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। শেষ হলো মাকে খুঁজে না পাওয়ার অপেক্ষা। 18 বছর পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়ে উচ্ছ্বাস সন্তানের মুখে। 1.5 যুগ আগে বকুলি রানীর মেয়ে আলো রানীর বিয়ে হয় ভারতে। অনেকদিন মেয়ের খোঁজ না পাওয়ায় ভারতে গিয়ে নিজেও নিখোঁজ হন বকুলি রানী। 4 বছর আগে পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকায় ওই বৃদ্ধাকে মানসিক ভারসাম্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখে স্থানীয় কাউন্সিলরের সহায়তায় একটি খুপ্পি ঘরে থাকার ব্যবস্থা করে দেন স্থানীয় রেস্তোরাঁ মালিক লাইজু বেগম। তবে বকুলি রানী কবে কিভাবে ভারত থেকে দেশে ফিরেছেন তা কেউই বলতে পারেননি। গত শুক্রবার দাদিকে রাস্তায় দেখতে পেয়ে বাবাকে খবর দেয় নাতি রিপন চন্দ্র হাওলাদার। 18 বছর পর মাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ছেলে ঠাকুর চন্দ্র হাওলাদার। আমি ঘুরতে জামতলার উদ্দেশ্যে বের হয়েছিলাম, ওই সময় আমার দিদিকে ইন্ডিকেট করতে পারছি, তার বৃদ্ধাঙ্গুলে ডান হাতের মিড পয়েন্টের একটা দাগ ছিল, ডাইন হাতের একটা আঙুল দেখা। এবার তো ছেলে দেখছে, দেখে গেছে, হা বাবা একটা আঙুল দেখা, যে মা রে ভাই তাম খোদার কাছে প্রার্থনা করছি। তারপর তো আজকে ইয়া 4 বছর ধরে ওই অসহায় মাকে দেখাশোনা করার পর পরিবারের কাছে তুলে দিতে গিয়ে কান্না ভেঙে পড়েন রেস্তোরাঁ মালিক লাইজুল বেগম সহ স্থানীয়রা। ওনার আপনজনের কাছে উনি ফিরে যাইতে পারতেছে, এজন্য আমি খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আজকে আনন্দ লাগে যে সেই হারানো মা তার ঘরে ফিরে যাচ্ছে সন্তানের হাত ধরে, এই বন্ধন অটুট থাকুক। বকুলি রানীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়, তার 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।